প্রথমে গ্যাসের উপরে সাজটাকে রেখে নিলাম সাজটা ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি আর ভালোভাবে ধোয়ার সময় মাটির কিছু গুঁড়ো গুঁড়ো থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি একটা পাত্রে লবণ আর সর্ষের তেল দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি লবণ দিলে পিঠে ভাজার সময় নিচে কালো হয় না আর সর্ষের তেল দিলে স্মুদলি উঠে যাবে একটা ন্যাকড়া ভালোভাবে তেল আর লবণের মধ্যে ভিজিয়ে নিলাম ফ্লেমটা লো রেখে সাজের সমস্ত জায়গায় সর্ষের তেল আর লবণের মিক্সচারটা লাগিয়ে নিলাম ভালোভাবে সাজটাকে কিন্তু গরম করে নেব ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে এইভাবে সমস্ত জায়গায় মেখে নিয়ে ব্যাটারটা ঢেলে দেবো ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু সমস্ত পিঠে ভাজ সময় লো রেখে দিতে হবে চারিদিকে একটা ন্যাকড়াও দিয়ে দিতে পারেন ভেজা নেকরা তাহলে ভাবটা কিন্তু বাইরে বেরোতে পারবে না সমস্ত পিঠেটা ভালোভাবে সেদ্ধ হবে এবং ভাপটাও ভালো থাকবে কয়েক মিনিট পর ঢাকনা তুলে দিলাম দেখুন সমস্ত কাচিখোঁচা পিঠেগুলোতেই ফুল ফুটেছে কাচিখোঁচা পিঠে তৈরিতে কাঠের উনুনের বিকল্প তো হয়ই না কিন্তু এখন কাঠের উনুন তো সবার ঘরে থাকেই না তার জন্য কি পিঠে খাওয়া ছেড়ে দেবো গ্যাসের উনুনে এই পদ্ধতিতে করলে সাজ ভাঙবেও না আর সুন্দর কাঠের উনুনের মতনই পিঠে হবে বুঝতেই পারবেন না এটা কাঠের উনুনে নয় গ্যাসে তৈরি করা পিঠে এটা প্রথম খোলা তৈরি করা পিঠে প্রথম খোলা তৈরি করা পিঠে খুব একটা মন মতন হয় না মা ঠাকুমা দিদাদের আমি দেখেছি এমনকি আমার নিজের ক্ষেত্রেও আমি দেখেছি সেকেন্ডবার একইভাবে তেল মাখিয়ে ব্যাটার দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ আবার ঢাকনা তুলে এটা উল্টে দেবো আর পিঠে ভালোভাবে নিচ থেকে সেদ্ধ হয়ে গেলে অটোমেটিকভাবে আলগা হয়ে যায় আর তুলতে কিন্তু খুব একটা কষ্ট হয় না এইভাবে অপোজিট সাইডটাও আমি এই কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ভালোভাবে সেদ্ধ হয় এইভাবে পিঠেগুলো আমি উল্টে নিলাম এক মিনিট মতো ঢেকে রাখলেই অপোজিট সাইডটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর প্রত্যেকটা পিঠে কিন্তু ফুল ফুটেছে আর ভীষণ নরম হয়েছে দুটো দিকই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে সমস্ত পিঠেগুলো আমি ভেজে তুলে রাখছি অনেকগুলো পিঠে ভাজার পরে আর সাজটা যখন অনেকগুলো পিঠে ভাজার পরে কালচে হয়ে যাবে তখন কিন্তু পিঠে দুর্দান্ত হয় স্মুদলি উঠে যাবে আর সুন্দরভাবে পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে কাছিখোচা তৈরির সাজ যত পূর্বে পিঠেও তত ভালো হয় কিন্তু দেখুন সমস্ত পিঠে আমার ভাজা হয়ে গেছে আর সমস্ত পিঠেগুলোই কিন্তু ফুল ফুটেছে ফুল ফোটা মানে ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এরকম ফুটো দেখা যাবে আর ভীষণ নরম হয়েছে পিঠেগুলো ব্যাটারটার উপর অনেকটা নির্ভর করে চালের গুঁড়ো লবণ মাখিয়ে তারপরে উষ্ণ জল দিয়ে আমি মেখে রেখেছিলাম একটা স্মুথ ব্যাটার সেটা দিয়ে এটা তৈরি করা এইভাবেই কাচি খোঁচা পিঠেগুলো গ্যাসের উনুনেই তৈরি করে ফেলুন একদম কাঠের উনুনের মতন যাতে সাজ কিন্তু ফেটেও যাবে না আর দুর্দান্ত হবে পাটালি গুড় আর নারকোল সঙ্গে নিয়ে এই পিঠেগুলো খেয়ে দেখুন অমৃতের মতো লাগবে এই খোঁচা পিঠেগুলো অনেকে কিন্তু মিষ্টি মিষ্টি না খেয়ে অনেক সময় কষা কষা আলুর দম ঝাল ঝাল তরকারির সঙ্গেও খেয়ে থাকেন সেটাও ভালো লাগে খেতে আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি নমস্কার